The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on April 18, 2013 in Argatala, India. The initiation talk was given in the Bengali language. দিকে এই দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখন দীক্ষা অনুষ্ঠান শুরু হবে আজকে ভগবান শ্রীচরণের কাছে আত্মস্মরণ হবে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবেন যারা হরিনাম দীক্ষা অথবা প্রথম দীক্ষা পাচ্ছেন সেটি হচ্ছে দ্বিতীয় জন্ম এবং সে হচ্ছে শাস্ত্র মতে গুরু জন্ম সেটি হচ্ছে শাস্ত্র মতে গুরু জন্ম গুরু দ্বারা জন্ম হয় এবং মা হচ্ছেন বেদ শাস্ত্র তৃতীয় জন্ম হচ্ছে তৃতীয় জন্ম হচ্ছে যাজ্ঞিক জন্ম সে যারা তৃতীয় জন্ম যাজ্ঞিক স্তরে উপনীত হয়েছেন তারা ভগবান শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করা অর্চনা করা যজ্ঞ করা এসব শিখতে পারে এসব শিখতে পারবেন এবং যজ্ঞাদি সংসার এসব সিদ্ধ হবে যোগ্য আদি সংস্কার রয়েছে দশম সংস্কার রয়েছে এইগুলো সব শিখতে পারবেন প্রথম জন্ম আমার মা বাবা থেকে হয় প্রথম জন্ম আমরা মা বাবার কাছ থেকে পাই দ্বিতীয় জন্ম গুরু মহারাজের কাছ থেকে আর তৃতীয় গুরুর কাছে কিন্তু সেই হচ্ছে যজ্ঞ করার জন্য তৃতীয় হচ্ছে গুরুর কাছে কিন্তু সেটা যজ্ঞ যজ্ঞের মাধ্যমে এখন কেউ শ্রীশ্রীমান শ্রদ্ধানন্দ মহারাজ কাছ থেকে প্রথম গুরুর জন্ম নিয়েছে আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা শ্রীমৎ স্বরূপ দামোদর মহারাজের কাছ থেকে হরিনাম দীক্ষা নিয়েছেন এবং কেউ নিচ্ছে তৃতীয় জন্ম আমার কাছ থেকে কেউ নিচ্ছে দ্বিতীয় জন্ম গুরু মহারাজের কাছ থেকে তৃতীয় জন্ম অর্থাৎ উনি হচ্ছেন ফাইনাল গুরু আমি হচ্ছি মহানগর অর্থাৎ শ্রীমৎ স্বরূপ দামোদর মহারাজ হচ্ছেন হরিনামের গুরু আর গুরু মহারাজ হচ্ছেন ব্রাহ্মণের মন্ত্র গুরু আমি তার সহকারী আমি হচ্ছি উনার সহকারী এবং আমি
ওনার সেবার জন্য শ্রীমৎ জয়পতাক স্বামী গুরু মহারাজ দায়িত্ব নিচ্ছেন। এখন তাহারা এই আমার কাছ থেকে মন্ত্র নিচ্ছেন এবং যারা গুরু মহারাজের কাছ থেকে মন্ত্র নিচ্ছেন আমি দায়ী থাকছি, উনি দায়ী থাকছেন, সেহেতু আমার মন্ত্র বলতে হয়। যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন তাই শ্রীমৎ জয়পতাক স্বামী মহারাজের মন্ত্র প্রণাম মন্ত্র বলতে হবে। প্রথমে শ্রীমৎ স্বরূপ দামোদর মহারাজের মন্ত্র বলবেন, তারপর শ্রীমৎ জয়পতাক স্বামী গুরু মহারাজের মন্ত্র বলবেন, তারপর প্রভুপাদের মন্ত্র বলবেন। যারা হরিনাম দীক্ষা নিচ্ছেন তারা গুরু মহারাজের শ্রীমৎ জয়পতাক স্বামী গুরু মহারাজের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, তারপর প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এখন যারা আশ্রয় নিচ্ছে বা গুরু আকাঙ্ক্ষী নিচ্ছে, এখন যারা গুরু আকাঙ্ক্ষী নিচ্ছেন এবং গুরু আশ্রয় নিচ্ছেন তাদের কোনো প্রতিজ্ঞা নাই, তাদের কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা নেই, অভ্যাস করছে, তারা বিভিন্ন স্তরে অভ্যাস করছে। আশ্রয় হচ্ছে ঠিক দীক্ষার আগে, গুরু আশ্রয় হচ্ছে ঠিক দীক্ষার আগে, নিজেকে শিক্ষা এই ভালো কিনা সব নিয়ম এমনি এমনি পালন করে। তারা দীক্ষা নেওয়ার আগে যে চারটে নিয়ম কিছু গ্রন্থ অধ্যয়ন করা এবং পরীক্ষা নেওয়া এগুলো প্রস্তুতি নিতে পারে, ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ। ভবিষ্যৎ আশ্রয় এবং দীক্ষা নিতে চায় যারা গুরু আকাঙ্ক্ষী, তারা ভবিষ্যতে আশ্রয় দীক্ষা এবং হরিনাম দীক্ষা নিতে পারবে। যারা আশীর্বাদ পাচ্ছেন এবং আমি নির্দেশনা শিক্ষা দেব, যারা আশীর্বাদ পাচ্ছেন তাদেরকে তিনি শিক্ষা প্রদান করবেন, নির্দেশ প্রদান করবেন। এইভাবে আপনারা পরমা কৃষ্ণ ভবনামিত পথে এগিয়ে যাবেন। যারা গুরু আকাঙ্ক্ষী স্তরে রয়েছেন, গুরু আশ্রয় স্তরে রয়েছেন, তা আপনাদের এগোনোর উপরে নির্ভর করবে। যত তাড়াতাড়ি আপনারা এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি গুরু মহারাজের আশীর্বাদ বা দীক্ষা লাভ করতে পারবেন। জয় প্রেম দত্ত প্রভু কি। এখন বৈশাখ মাস, এই সময় ভগবানের সেবা গ্রহণ করা, এখন এই সময় ভগবানের সেবা করার, এভাবে আত্মসমর্পণ করা, এভাবে সেবা করার মাধ্যমে আত্মসমর্পণ করা, আত্মনিবেদন বা আত্মনিবেদন বলা যায়। অনেক নিবেদন আছে, অনেক নিবেদন আছে,
Puspa Nivedan. Kardo. Arga Nivedan. In the South, Arga Nivedan Hotsan. Hotsaya. এই সমস্ত নিবেদন থেকে আত্ম নিবেদন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিবেদন এখন বাস্তব তা সব সম্মতিকে নিরদ্ধ থাকবে এখন ভক্ত সরি গুরু মহারাজ এখন ভক্ত পাপ কর্ম থেকে বিরত থাকবে বিশ্বাস ছাড়তে নিয়ম বিশেষ করে চারটে নিয়ম এবং এবং প্রতিদিন প্রতিদিন ষোলমালা জপ করবেন যদি কোনোদিন বেশি সেবা থাকে যদি কোনোদিন বেশি সেবা থাকে তারপর দিন পূরণ করতে পারবেন এছাড়া এছাড়া একদম বিশ্বাস এছাড়া বিশেষ সেবা আছে সেবা রয়েছে আমাকে সাহায্য করা গুরু মহারাজকে সহযোগিতা করা সেই সব আজ্ঞা শেষমার এসে ভক্তি বিনোদ স্বামী দিয়েছে যে সমস্ত সেবা শ্রীমদ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দিয়েছেন তা এই শপথ নিয়েছেন হাত তুলুন যারা এই শপথ নিয়েছেন হাত তুলুন হরি বল বুঝতে পেরেছেন তো গুরু মাঝের কথা ঠিক আছে গুরু মহারাজ ডাকবেন এবং মালা দেবেন আপনাদেরকে কেউ এবং দীক্ষার নাম ঘোষণা করা হবে এবং তারপর আপনারা মন্দিরে মন্দির খোলা আছে বন্ধ হয়ে গেছে ঠিক আছে তারপরে আপনারা নিজেদের জায়গায় গিয়ে বসবেন এখন সবাই গুরু মহারাজকে প্রণাম করুন এবং প্রণাম মন্ত্র জোরে উচ্চারণ করুন তাই তো সবাই প্রণাম করুন নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে হরে কৃষ্ণ হরে 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 রাম